আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। যদি কখনো কোনো মোল, অর্থাৎ যদি কখনো বহুপদীর এক্স এর মান কোনো জটিল সংখ্যা বা জটিল রাশির সাথে সম্পর্কযুক্ত, তখন সেই সব সমীকরণগুলো, অর্থাৎ বহুপদী সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হবে তার একটি সহজ নিয়ম আজ আমি তোমাদেরকে দেখাবো। এই যে দুটো বহুপদী, এখানে প্রথমটা দেখো, একটি মোল বলছে দ্বিঘাত সমীকরণের একটি মোল থ্রি আই বাই থ্রি আই মাইনাস টু হলে সমীকরণটি কী হবে, অর্থাৎ সমীকরণটি নির্ণয় করো। দ্বিতীয়টা দেখো, এখানে বলা হচ্ছে দ্বিতীয় কোনো দ্বিঘাত সমীকরণের একটি মোল ওয়ান বাই টু প্লাস আই হলে সমীকরণটি সমাধান করো। তো এই অঙ্কটা এবার এইচএসসি পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, তো সমাধানের যে কৌশল আমরা দেখাবো সেটাই তোমরা দেখে নাও। প্রথমে দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা এবার এইচএসসি পরীক্ষায় অঙ্ক একটি, এটা বহুপদীর একটি অঙ্ক। এখানে বলছে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মোল ওয়ান বাই টু প্লাস আই হলে এই চারটে অপশনের ভিতরে কোন অপশনটি কারেক্ট। তো প্রথমে আমরা এই অঙ্কটা নিয়ে সমাধান করব। তো প্রথমে দেখো এই অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি। তো এই ধারার গণিতগুলো সমাধান করতে হলে আমাদের, আমরা জানি যে জটিল মূলগুলো সবসময় যুগল রূপে আসে, তো এই মূলটার যুগল রূপের মূলগুলো বের করতে হলে আরেকটি লম্বা প্রসেসে আসতে হয়। আমরা সকল লম্বা প্রসেস, সমস্ত বড় বড় প্রসেসগুলো বাদ দিয়ে একটা সাধারণ সমীকরণের সাহায্য, একটা সাধারণ মানের সাহায্য আমরা সমীকরণটা বের করব। তো কিভাবে সেই সমীকরণটা বের করব সেটাই এখন তোমরা দেখতে পাবে। তো প্রথমে এই দ্বিতীয় অঙ্কটাই আমরা আলোচনা করছি। দেখো এই মূলটাকে আমরা প্রথমে কী করছি, এক্স ধরে নিলাম, এক্স সমান ওয়ান বাই টু প্লাস আই। এখন আমরা যেহেতু বলতে পারতাম যে জটিল মূলগুলো যুগল রূপে আসে, অথবা অপার মূলটি, এই থেকে আর একটা মূল আমরা বের করে মূলদার যোগফল, মূলদার গুণফল বের করতে পারতাম, কিন্তু আমরা ওই পদ্ধতিতে যাব না, আমরা খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে আমরা ধরে নিলাম এক্স সমান ওয়ান বাই টু প্লাস আই, এই মানটাকে এক্সের সাথে গুণ করে দাও। তো এক্সের সাথে গুণ করলে কী হয় দেখো, টু এক্স প্লাস আই এক্স সমান সমান ওয়ান। এখন জটিল রাশি বা জটিল সংখ্যাটাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসলাম এবং বাস্তব সংখ্যাটাকে বামপক্ষে নিয়ে আসছি। দেখো টু এক্স মাইনাস ওয়ান সমান সমান মাইনাস আই এক্স মাইনাস আই এক্স। এখন উভয় পক্ষে আমরা এটাকে বর্গ করব। তো বর্গ করলে কী হয় দেখো, ফোর এক্স স্কোয়ার তারপরে ফোর এক্স প্লাস ওয়ান। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে দেখো মাইনাস আছে, তবু এটা প্লাস হয়ে গেল হোল স্কোয়ার করার কারণে এক্স স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করার কারণে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান বামপক্ষ, আর রাইট হ্যান্ড সাইড এটা হলো। এখন দেখো এই সিস্টেমটাকে আই স্কোয়ারের মান আমরা জানি মাইনাস ওয়ান, আমরা জানি আই সমান রুট মাইনাস ওয়ান, অতএব আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। তো এখানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি। দেখো মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার হলো। এখন যদি আমরা এই এক্স স্কোয়ারকে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এই যে মাইনাস এদিকে আসলে কী হলো দেখো, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান সমান জিরো। তো এই যে ফোর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। আমাদের নির্ণয় সমীকরণটা কিন্তু এটাই। তো এখন তোমরা দেখো এই অপশনগুলো থেকে, এখানে পাঁচটি অপশন, চারটি অপশন আছে। দেখো এই যে দুই নম্বর অপশন আমাদের এই মূল বিশিষ্ট সমীকরণে, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো, অর্থাৎ এটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। এখন আমরা দেখো, এখন আমরা চলে যাব, তাহলে বুঝতে পারছো যে আমাদের এই ধারার গণিতগুলো সমাধান করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আমরা চলে আসলাম প্রথম অঙ্ক, প্রথম অঙ্কে দুই স্থানে আই আছে, থ্রি আই এবং
3i-2/3i-2 এটাই একইভাবে আমরা সমাধান করতে পারি। তো সেই সমাধানের পদ্ধতিটা কিভাবে হবে সেটা লক্ষ্য রাখো। দেখো ওই একইভাবে আমরা এটাকে এক্স ধরে নিলাম, মূলটাকে আমরা ধরে নিলাম এক্স সমান সমান 3i/3i-2, গুণ করে দাও 3i(x-2x) = দেখো সমান সমান 3i। এখন আমরা বাম পক্ষে লিখছি -2x এবং রাইট হ্যান্ড সাইডে এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসে কমন নেওয়া হলো। তো কমন নিলে আমরা পাচ্ছি এক্স, এটা পাচ্ছি, অর্থাৎ এই 3i-টাকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসে কমন নেওয়া হচ্ছে, 3i কমন নিলাম আমরা এটা পেলাম। এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি 4x² এটা বর্গ করলে দেখো 9i² এটাকে বর্গ করলে 1-2x+x² এটা হলো। এরপর দেখো আই স্কোয়ারের বদলে আমরা -1 বসালে আমরা পাচ্ছি -9, ওই -9কে আমি রাইট হ্যান্ড সাইড এই সিস্টেমে গুণ করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি -9+18x এবং -9x². এখন যদি আমি এই 9x² দেখো এটা 4x² এর সাথে এটা নিয়ে আসলে আমরা যোগ করলে পাচ্ছি 13x² তারপরে 18x এবং 9 লেফট হ্যান্ড সাইড চলে আসলো, অর্থাৎ আমাদের যে সমীকরণ সেটা পাচ্ছে এটা, অর্থাৎ 13x² - 18x + 9। শুধুমাত্র আই স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আইটা সম্পূর্ণরূপে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে এবং উভয় পক্ষে বর্গ করে দিলেই আমাদের উত্তরটা অ্যান্সারটা চলে আসবে। এইভাবে আমরা আই বিশিষ্ট যত গণিত আছে, যত মূল আই মূল বিশিষ্ট যত অঙ্ক থাকবে সেই সব অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। অর্থাৎ সম্পূর্ণরূপে আমাদের আইটাকে রাইট হ্যান্ড সাইড আর বাস্তব সংখ্যাটাকে বাম পক্ষে নিয়ে এসে উভয় পক্ষে বর্গ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো বন্ধুরা আজ আমাদের এই পর্যন্তই, আগামী দিন আমরা কোনো নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো।